তত্ত্বাবধায়ক সরকার ছিল খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার মানতে চেয়েছে না, বলেছিল শিশু আর পাগর ছাড়া কেউ নিরপেক্ষ নেই বাংলাদেশ, এবং কিন্তু উনি মানতে বাধ্য হয়েছিল। একটা ভোটারবিহীন নির্বাচন করেছিল যে নির্বাচনে কেউ অংশগ্রহণ করেনি, 1-2% ভোটও পড়েনি। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতে চেয়েছিল। 1996 সালের 11 মার্চ খালেদা জিয়া রাষ্ট্রপতিকে বলেছিল এই পার্লামেন্ট ভাঙা যাবে না, কিন্তু সেই পার্লামেন্ট ভাঙতে হয়েছে। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত করছে হচ্ছে বিএনপি, চূড়ান্ত বিতর্ক করছে। প্রথম বিতর্কিত করছেন হচ্ছে প্রথম প্যারেক্টা মারছেন লতিফুর রহমান, যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন। তিনি একটি দলীয় সরকারের আচরণ করেছেন, নিরপেক্ষ সরকারের আচরণ করেননি। আর চূড়ান্ত প্যারাক মেরেছেন হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া, এটা বাঙালির কথাটা একজন মার্কিন রাষ্ট্রদূতও বলেছেন। তার ব্যাখ্যা যে তত্ত্বাবধায়ক সরকারকে সামনে রেখে নিজেদের মতো একটা আজিজ মার্কা নির্বাচন কমিশন করে 1-21 কোটি ভুয়া ভোটার করেছেন, 150 জন ছাত্র দলের ক্যাডারকে নিয়োগ করেছেন, যেন তেন প্রকারে নির্বাচনে পার হওয়ার জন্য সংবিধান তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা ছিল সংবিধানে সেই ব্যবস্থাকে লঙ্ঘন করে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে তত্ত্বাবধায়ক সরকারের পিঠে চূড়ান্ত ছুরিকাঘাতটা মারলেন হচ্ছে বেগম খালেদা জিয়া তারেক জিয়া। এবং মার্কিন রাষ্ট্রদূত বললেন বেগম খালেদা জিয়ার একগুঁয়েমি এবং তারেক জিয়ার যেন তেন প্রকারে ক্ষমতায় যার এই আকাঙ্ক্ষাই তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করছে। আর একটা কথা উনি বললেন, দেখেন ওনারা আন্দোলন করতেছেন জ্বালানি তেল বিদ্যুতের দাম, জ্বালানি তেলের দাম বেড়েছে, বিদ্যুতেরও সংকট এখন হচ্ছে, এটা কিন্তু সরকার অ্যাড্রেস করেছে। কী কারণে হয়েছে এটা দেশবাসীকে বলা হয়েছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আজকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আজকে আপনি জানেন যে উন্নত দেশ যুক্তরাজ্য তাদের লোকজনও লক্ষ লক্ষ লোক ফুড ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়েছে, ইউরোপিয়ানভুক্ত দেশগুলো জ্বালানি তেলের সংকটে ভুগছে, সেই ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট আছে যার ফলে সরকার স্বীকার করেছে। কিন্তু আমি যদি বলি যারা জ্বালানি তেল আর বিদ্যুতের দা এই লোডশেডিংয়ের কারণে এখন আন্দোলন করছে, আমি যদি বলি মানুষ বলে এক কান কাটা ছিল এখন দুই কান কাটা বিএনপির, কী কারণে? যে বিএনপি নিজের চেহারাটা আয়নায় দেখছেন না, যদি দেখতেন তাহলে বুঝতেন যে আমরা যখন ক্ষমতায় ছিল তখন পাবলিক আমাদের দুই কানই কেটে দিয়েছেন, কারণ বিদ্যুৎ দিতে পারেনি। উন্ডা চাকে নেতা মানেন, আপনি যেটা বলছেন ময়ূর সিংহাসনের হা ভবনের, সেই হা ভবনের মালিক যিনি 1-6 বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, যার নির্দেশের বাইরে কিছু হয়নি, প্রশাসন হোক চাঁদাবাজি হোক টেন্ডারবাজি হোক, যার নির্দেশের বাইরে কিছু হয়নি, গুম খুন হত্যা জঙ্গিবাদ যে ভবন থেকে নিয়ন্ত্রিত হয়েছে সেই ভবনের মালিক তারেক রহমান বলেছেন যে একই টাইমে বাসাবাড়িতে বিদ্যুৎ দেবো আবার শপিং মলে বিদ্যুৎ দেবে এটা কোনো সরকার পারে না। এবং ওনাদের তো জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল বিদ্যুৎ নিয়ে কথা বলার আগে, যে আমরা পারি না 21 জন কৃষককে গুলি করে হত্যা করছি বিদ্যুৎ দিতে পারি নাই বলে, আমরা পারি নাই। আমাদের নেতা সালাউদ্দিন যখন যাত্রাবাড়িতে সাধারণ মানুষ পানি আর বিদ্যুতের দাবিতে মিছিল করছিল তখন আমাদের নেতা সালাউদ্দিন সাহেব এমপি সাহেব ছাত্রদল আর যুবদলের মস্তান নিয়ে সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, জনগণের তোপের মুখে কোনোরকম দৌড়ে জীবন বাঁচিয়েছিলেন। তারা যখন বিদ্যুতের কথা বলেন তাহলে তো এই মানুষ বলে যে চেহারাটা আয়নায় দেখেন, অন্য আয়নায় দেখে না, যদি দেখতো যে জনগণ ওনাদের দুই কান কেটে দিছে 2001-2006। আমার কথাটা অন্য জায়গায়, ধরেন আপনি যেটি বলছেন যে বিএনপি সময় দিতে পারেনি, বিএনপির সময় দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে ইত্যাদি প্রসঙ্গ, কিন্তু তত্ত্বাবধায়ক কিছুটা যদি একপাশে রাখেন এটি বিএনপির রাজনৈতিক দাবি, কিন্তু এই যে দ্রব্যমূল্য এবং বিদ্যুৎ সংকট বা অন্যান্য সংকটের যে দাবিটি নিয়ে বিএনপি আন্দোলন করছে এটি কি জনগণের কথা নয়? জনগণের এই জায়গাটাতে আমি বলছি এখানে জনগণ কষ্ট পাচ্ছে, সরকার অ্যাড্রেস করেছে। হ্যাঁ, তো সেই কষ্টের কথাটা বিরোধী রাজনৈতিক দল বিএনপি বলছে, বিএনপি তুলে ধরছে। না না, সরকার অ্যাড্রেস করেছে, এই সরকার সরকারের মতো অ্যাড্রেস করেছে। বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে সেইটাকে নিয়ে মাঠে আন্দোলন করছে, এইটা কি বিএনপির? আমি মনে করি এইটা জনগণের, বিএনপি কিছু কিছু দুর্বলতার সময় রাজনীতি করে, যখন জনগণ থেকে বিচ্ছে না, পায়ের তলায় মাটি থাকে না, তখন ওই ধরে বাঁচার চেষ্টা করে। মানুষ এখন কষ্টে আছে, মানুষের এই কষ্টের ভিতর আবার উনি
আগুন দেওয়ার চেষ্টা করছেন, মানুষকে তো সান্ত্বনা দিতে, যেটা সরকার করছেন। আজকে দেখেন সরকার জানে জনগণের কষ্ট হচ্ছে, 1 কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে খাবার দিচ্ছে। কামাল, এই বিষয়টা আমি আরেকটু বুঝতে চাই আপনার কাছ থেকে। আপনি বলছেন যে মানুষের কষ্টের মধ্যে তারা আবার আগুন দিচ্ছেন, তো বিএনপি বলছে যে মানুষ কষ্টে আছে, মানুষকে কষ্ট থেকে বের করে আনতে হবে, কষ্ট মানুষের লাঘব করতে হবে। বিএনপির দাবিটা যদি এরকম হয় তাহলে সেটাতে কেন আপনি মনে করছেন যে কষ্টের মধ্যে আগুন দেওয়া? আমি কচ্ছি, এই কষ্ট কি সরকারের সৃষ্ট? এই কষ্ট কি মাননীয় প্রধানমন্ত্রীর সৃষ্ট? যেটা অতীতে বিএনপি করেছে, বিএনপির আমলে কষ্টটা দিয়েছেন বিএনপির সৃষ্ট। আপনি বিএনপির আমলে এরকম আন্তর্জাতিক বাজারে সংকট হয়নি তেলের মূল্যে, 5 বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছিলেন, এবং আপনি জানেন ওই যে গ্যাস ফুলটা আগুন ধরিয়েছিলেন সেদিন, এবং এই পত্রিকাতে যে এটা কোকো এই গ্যাস ফিল্ডের এই যে গ্যাস দিয়েছিল সেইখানে দুর্নীতির দায় অভিযুক্ত ছিল, একটা দুর্বল কোম্পানিকে গ্যাস দেওয়ার কারণে সে গ্যাস আগুন ধরে গিয়েছিল। তো বিএনপির আমলে 5 বার জ্বালানি তেল, 8 বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছিল 1 বছরে 5 বার। আপনি যদি দেখতে চান আমি দেখাতে পারি, বিএনপির আমলে বিদ্যুৎ দিতে পারেনি কি, এটি কি আন্তর্জাতিক বাজার করলে? কিন্তু আমরা বিদ্যুৎ ঘরে ঘরে দিছি, আমরা কৃষককে জ্বালানি তেল দিছি। আপনি একটা জিনিস বলি, বৈশ্বিক মহামারী করোনার মধ্যে আজকে IMF-এর যিনি প্রতিনিধি তিনি কি বলছেন যে গত 15 বছরে বাংলাদেশে অভূতপূর্ব উন্নতি হয়েছে, এই কথা একথা পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো হওয়ার ভয় বাংলাদেশের নাই। এবং তিনি আর একটা কথা বলেছেন যে বাংলাদেশে মনে করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এই যে আমি যে IMF-এর যিনি প্রধান তিনি বলেছেন হ্যাঁ বাংলাদেশে করোনার সময় তারা অতিক্রম করেছে, কিন্তু এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতি থমকে দাঁড়িয়েছে।